গরু কিনবো। গরুর মাংস? হ্যাঁ, গরুর মাংস। গরুর মাংসের দাম কেমন? মনে হয় 550 টাকা কেজি। আর না হয় তো দুই তিন জাত আছে, এটা কি জাত? এটা বৌভাগলি। বৌভাগলি? হুম। তাইলে বৌভাগলি পাগল হইছে ভাইয়া। এগুলোর দাম কি তা বেশি মনে হয়? বেশি নয়, মা লগে তাহলে কোনো কিছু বেশি না, দাম দর করলেন। কিতাব মনে করুন যে বিগত 5-6 সপ্তাহ আগে যে দাম আছে বর্তমান দামের লগে কম্পেয়ার কইরা কিতাব বুঝেন। বিগত 5-6 সপ্তাহ আগে যে দাম আছে এখনো সেই দাম। আর হাড়িভাঙ্গা আম আছে? হ্যাঁ আছে হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা কেজি কত এখন? হাড়িভাঙ্গা 60 টাকা। হ্যাঁ। কিতা কিনতে উদ্দেশ্য আজকে? দেখি যেটা দামে ধরে কম হইব তা নিমু নাকি। বাজার দর কি অবস্থা মনে করেন? বাড়াই তো। বাড়তেছে? আজকে তো বাড়ছে। সব পণ্যের দামে বাড়ায়, আজকে বাড়ছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি মিডিয়ার আজকের এপিসোডে আপনারা সবাইকে স্বাগতম জানাইলাম। আজকে আমরা আছি সিলেটের রিকাবি বাজার। রিকাবি বাজারের দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিস প্লাস মাছ মাংস সবজি ফলমূল সব কিছুর বাজার দর সম্পর্কে আপনারা অবগত করব। আমরা লগে থাকুক, দেখি আপনারা কি তা দেখেন যায়। ভিউয়ার্স, আমরা রিকাবি বাজার যে বাজার মেইন বাজার যেটা কেন দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিস, সেখানে আমরা প্রথমে আসি একটা ফলের দোকানের সামনে। আমরা এখানে দেখলাম প্রচুর ফল, দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল লইয়া আমরা ভাইয়ের দোকান সাজাইছেন। অত্যন্ত সুন্দর একটা দোকান। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ইনশাআল্লাহ। কতদিন ধরে এখানে ব্যবসা করা? ও ব্যবসার বয়স তো এই যার প্রায় 7-8 বছর। জি। কেমন বেচা বিক্রি হয় এখানে? মোটামুটি এখন আজকে কয়েকদিন ধরে খুবই মান্দা বাজার, আর না আগের মতো কোনো মানুষ নাই। এর ফলে একটা আতঙ্কত মানুষের যে আপনার একটা করোনা বেমার, বর্তমানে আরও যে লকডাউন উনি আরও আতঙ্কত মানুষ বিক্রি কিনে একবারে কম। বাসা কি সদর? জি সদর। স্থানীয় বাসিন্দা নি না অন্য এলাকা? আমরা স্থানীয় বাসিন্দা। বেনিফিট ভালো হয়নি এখান থেকে? মোটামুটি চলার মতো আর আল্লাহর রহমতে চলে যায়, কোনো রকম চলে যায়। ফ্যামিলি লইয়া? ফ্যামিলি লইয়া। কতজন? না তো 5 জনের ফ্যামিলি, প্রায় মনোরগা কম বেশ 30 জন মানুষ। সব যৌথ ফ্যামিলি এখন আছে? আর যৌথ ফ্যামিলি, বেবি উবি লাগাইয়া সব সব লাগাইয়া। আচ্ছা, আজকে আমরা বাজার দর সম্পর্কে আমরা ওবাইল লগে একটু মাতি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাস্টমারে কিটা জিগাইরা? এটা হিমসাগর 70 টাকা লাগাইব। হিমসাগর 70 টাকা কেজি। আচ্ছা, আমরা দেখলাম যেটা সচরাচর সব দোকানে ফলের দেখা যায় না, আপনার কাছে দেখলাম আমরা ড্রাগন ফল। একটা কেজি কত বর্তমানে? 350। সাড়ে 350 টাকা। 350 টাকা ড্রাগন ফলের কেজি। কইতে কি আনুন? এটা আসে উত্তরবঙ্গ, ইন্ডিয়া উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশেও তো চাষ হয় এখন, বাংলাদেশিগুলো ফাইন না না, এগুলো এখনো ভালোই নাই। বাংলাদেশে যে চাষ হয় এটা এখনো আসে নাই, দেখা কদিন পরে আসবে। আর নতুন কিটা ফল আছে আপনার? নাই আমাদের কাছে আর আছে শুধু কাঁচা খেজুরটা আসছে, এটাই। কাঁচা খেজুর এটা দেশি? জি দেশি। ওটার নাম কি দাও যে একটা? এটা হলো পেঁয়াজ। এটা কেজি কত? এটা কেজি 250 টাকা। 250 টাকা কেজি। আর ডালিম? 350। নাশপাতি? 220 টাকা। আর খালা আঙ্গুর এখন পাওয়া যায় না? না খালা আঙ্গুর নাই, লাল আঙ্গুর আসে। কোন সিজনে হয় এটা? শীত মৌসুমে। সাদাটা কেজি কত? লালটা কেজি? সাদাটা 200 টাকা, লালটা 350 টাকা। আম সবচেয়ে মিষ্টি কোনটা আপনার? হিমসাগর আর হাড়িভাঙ্গা। ওগুলা কেজি কত করে? 70 টাকা। ওটা সেম দাম? জি সেম দাম। খেজুর কত কেজি বেচরা? 250 টাকা। আর এটা তো মালটা, একটা কেজি কত? 120 টাকা। আপেল কয় জাত আছে? আপেল আছে 2 জাত। এটা কত? গালা আপেল আপনার 160 টাকা, আর গোল্ডেন আপেল আছে 200 টাকা। জি 200 টাকা কেজি একটা না? আর কিছু আসেনি আপনার? আনারস আছে? আনারসের আলি কত? আলি 120 টাকা। এটা কোন এলাকার? এগুলো আপনার মধুপুর, টাঙ্গাইলের। টাঙ্গাইলের মিষ্টি হয়নি এগুলো? না এগুলো টক মিষ্টি। মিক্সার? কাঁঠাল কই থেকে আনছো? কাঁঠাল এগুলো আপনার শ্রীমঙ্গলের হপার থেকে আনছি আমরা। নিজে আনছো ইম্পোর্ট হয়ে না আরত থেকে কিনে? আরত থেকে কিনে আনছি আমরা এগুলো। এখানে সবচেয়ে বড় কাঁঠাল যেটা আছে একটা কত বেচবা? 200 টাকা। দাম একটু কম লাগে? দাম মালের রেট একটু কম, কাঁঠালের সিজনে অনুযায়ী এটার দাম কম। আমদানি বেশি এর লাগে রেট কম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি কারণ আজকের বাজার দর সম্পর্কে আপনারা অবগত করার চেষ্টা করছি। আপনারা দেখলাম বাইরের এই দোকানটা রিকাবি বাজার পয়েন্টও, সবজির বাজারের যে পয়েন্ট, এখানে সবচেয়ে সুন্দর একটা ফলের দোকান। ভাই খুব গুছাইয়া রাখছেন, দেশি বিদেশি অনেক জাত ফল আছে, আপনারা চাইলে এখান থেকে ইয়া নিতে পারেন বাইরের কাছ থেকে। আমরা আপনারা আরও অন্য কিছু দেখানোর চেষ্টা করবো, আমরা লগে থাকা। ভিউয়ার্স, গরমে তৃষ্ণা মিটায় যেটায় ডাব, আর পিওর জিনিস এটা একবারে এখানে কোনো কেমিক্যাল নাই সরাসরি কাটটা দেওয়া হইবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। এগুলা কই থেকে আমদানি করেন? তার লোকাল মাল জগন্নাথপুর বিশ্বনাথ বালাগঞ্জ কত থেকে আনেন? জি। কত করে পিস বেচেন? 50 60 আনেন। কত করে? 40 45 5-10 টাকা করে বেচেন। জি। এগুলা দৈনিক কত পিস বেচতে পারেন? 180 পিস 70 পিস। আর কিছু আনেন এটার পাশাপাশি না হলে ওগুলো ব্যবসা কাল বেশি তাল এগুলা কিলা কিনুন আপনার পিস যাব কত কিনা পরে 12 টাকা 10 টাকা 9 টাকা পরে খাইটা ভিতরে চলে যাবেন। জি চলে যাবেন। এক পিস কত বেছেন? 5 টাকা মানে আস্তা একটা 10 টাকা লাভ নিতে পারলা? জি লাভ। আচ্ছা কোন জায়গা? বাগবাড়ি। ঠিক আছে এই ব্যবসার উপরে আপনি স্যাটিসফাই নেই খুশি আছেন? আল্লাহ জি খুশি আছি। ফ্যামিলি লইয়া চলতে পারেন? চলা তো একটু কষ্ট হয়ে গেল তো মানুষ ছিল না বাজার আগে জেলা মারা নিলে মানুষ নাই সব বাজার একটু লসও আছে। ঠিক আছে ভালো দেখো গা ভিউয়ার্স আমরা পাশাপাশি কেন আরও কিছু ফলের দোকান আছে সবজির দোকান আছে আপনারা লইয়া যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। কাটলিতে হইতে গেছে তা কদমতলি আড়ত তো থাকি আড়ত থেকে আনছে পাহাড়ি যে কাটলগুলা গিয়া জিনার ফুড়িতে থেকে আনো এটা অন্যান্য ছিল এটা আনে মনে করো গা তারা আনিলা আপনারা ওখান থেকে আনলে আমরা এখান থেকে আনিয়া ফোরটা বসতাম আমরা তুড়া মাল বেশি কাটাইতাম পারি না। কত করে বেচরা পিস? পিস মনে করো 100 টাকা বেশি 80 টাকা বেশি। আনারস কোন এলাকার এগুন? এটা ওভারতেই আনছি কদমতলি থেকে। এটা মিষ্টি নি না টক মিষ্টি? মিষ্টি আছে রাঙ্গামাটি। সবচেয়ে মিষ্টি কোন কোন এলাকার? সবচেয়ে মিষ্টি শ্রীমঙ্গলের ছোটো সাইজের যেটা থাকে এটা পাওয়া যায় না? পাওয়া যায় আখতা আখতা এখন কমে গেছে আগে আসছিল শেষ হয়ে গেছে এখন শেষ হয়ে গেছে কেন কিনা আপনার নেই তফিল। ইয়ে আজকের বাজার দর কিনা অবস্থা কোনটার দাম কিলা হইতে পারবো? হইতাম পারবো মালটা আম আম 50 টাকা কেজি বেশি আর আমরা সবগুলাও সেম দাম 50 40 60 এইরকম। আম রূপালি যেটা রূপালি যেটা কোনটা আছে আছে এটা কেজি এটা 50 টাকা 60 টাকা বিক্রি করি আমরা এনে দেখি আর একটু আপনারা সামনে ভিউয়ার্স আমরা আরো কিছু দর জানানোর চেষ্টা করবো আপনারা। ভাই ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আমটা একটু তুললা দেখাইবা না ওই যে লটখাইলটা এটার নাম কিটা? লালমণি। লালমণি জি। দেশি না বিদেশি আম? বিদেশি আম। কত কেজি? 120 টাকা। মিষ্টি নি খরা মিষ্টি? মিষ্টি খরা মিষ্টি। খাইয়া দেন নি টেস্ট করে? হ্যাঁ অবশ্যই খাইয়া দেন। গ্যারান্টি দিতে পারবো? অবশ্যই গ্যারান্টি দেওয়া যাবে। আচ্ছা নাশপাতিগুলা কেজি কত? আমরা 180 টাকা। 180? জি 180। এটা তো বাইরের? হ্যাঁ এগুলা বাইরের। দেশও পাওয়া যায় না? এগুলা বাইরের দেশও নাই। আর কিটা আছে ভালো কিটা আছে আপনার? ভালো আপেল আছে গ্রিন আপেল গোল্ডেন আপেল কোনটা রেখো? পরে ওইটা হচ্ছে গোল্ডেন আপেল ঠিক আছে ওটা হচ্ছে পেয়ার তারা বলে আবার ওই আটা নাম আছে ওই নাটফল। নাটফল হ্যাঁ নাটফল। এটা কেজি কত? 220 টাকা। খাইতে কি দাম মিষ্টি নি না কিরকম লাগে? খাইতে মিষ্টি খাইতে করা মিষ্টি। আর হাড়িভাঙ্গা আম আছে? হ্যাঁ আছে হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা কেজি কত এখন? হাড়িভাঙ্গা 60 টাকা। এটাও মিষ্টি? হ্যাঁ কড়া মিষ্টি। সবচেয়ে বেশি মিষ্টি কোনটা? হাড়িভাঙ্গা মিষ্টি। হাড়িভাঙ্গা সবচেয়ে বেশি মিষ্টি। গোপালভোগ আছে? গোপালভোগ নাই এগুলো পাওয়া যায় না এগুলো নাই এটা পুরান হয়ে গেছে জাত তখন আমরুপালি আর হাড়িভাঙ্গা। ডালিম কত করে বেচরা? ডালিম 320 টাকা। ঠিক আছে ভালো থাকো গা ভিউয়ার্স আজান হইলো আমরা একটু বিরতি যাইলাম আপনারা আবার অন্য কিছু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আমরা আসছি সবজির বাজারও যেখানে প্রচুর সবজির দোকান আছে আপনারা দেখতে পাইরা আমার চারিপাশে আর আমরা যে দোকানে অবস্থান করলাম আমরা যে ভাইয়ের ব্যবসা করা এখানে সব শাক প্রচুর প্রজাতির শাক আছে বাইরের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। শাক কই থেকে আনেন? এটা টুকের বাজার আনে সোয়ানেঘাট থেকে আনি বিভিন্ন জায়গা থেকে আনি না জমা করেন। কেমন বিক্রি হয় শাক? ওই মোটামুটি হয় সাইডে চাল ডাল ভাত খায় তখন যায় তখন যায়। এটা কি জাত? নাইলিয়া। নাইলিয়ার মধ্যে তো 2-3 জাত আছে এটা কি জাত? এটা বউ ভাগলি। বউ ভাগলি খাইলে বউ লাগি ভাগল হয়ে যাবে। আর ওটা কি জাত? কলমি শাক। কলমি শাক কত করে আটি? 5 টাকা। আর এটা নাইলিয়ার আটি কত কইলা? 10 টাকা। আর কমে না আর কমানি যা বেশি রে নিলে কমানি যা ওটা কি পালং নি পালং এটা কত আটি 15 টাকা আর লাল শাকও 15 টাকা পুঁই শাকও 15 টাকা সবও 15 টাকা 5 টাকা তো মিলে না কিছু 5 টাকা তো কইলামই ও কলমি শাক ওইটা তো কোনো সার লাগে না বীজ লাগে না এর লাগিরা দাম কম আর কি দাম আছে আপনার কাছে ও শাকও আপনার আইটেম অনুমানিক বেচতে পারেন 5-6 হাজার টাকা শাক না 2500-2200 ঠিক আছে না চলতে পারো তো চলতাছি ভাই আল্লাহ মোটামুটি চালাই চলতাছি ঠিক আছে শাক বেচুকা বেশি বেশি কইরা আমরা দোয়া করি আমরা লাগে দোয়া করবা আমরা লাগে দোয়া করুন যে ভাই ওকে আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমরা একটা সবজি দোকান আইছি আমরা দেখলাম এখানে অনেক প্রজাতির সবজি ভাই লয়া হইছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা সবজি বাজারে মোটামুটি ভাই ব্যবসা মান্দা এখন আগের মতো নাই মানুষ নাই গতবার যে লকডাউন হয়েছিল এই সময় কিতা পরিস্থিতি হয়েছিল এই সময় যে বসে যাচ্ছে আর বেশি পরিস্থিতি এখন খারাপ মানুষ নাই কত হইব বেচছেন আজকে আজটা দিনে বেশি হইলে বাসা হইব মাল আছে 15 থেকে 16 হাজার টাকার সেল একবারে কম হইলে তো অনেক সবজি পয়সা নষ্ট হয়ে যায় একদিনের মাল 3 দিনে ব্যস্ত হয় তো লস দাঁড়ায় আচ্ছা আজকে এই যে টমেটোর বাজার দর কত আছে আজকে টমেটো বাজার দর 70-80 এইরকম আর ঢেঁড়স 30-40 পেঁপে 30-35 আর শসা 50 ওই যে জালি কুমড়া 40 টাকা পিস আচ্ছা আর যে গাজর কত করে বেচা এটা তো বাইরের আমরা দেশের পণ্য না এগুলো ইম্পোর্টের মাল আমরা 100 টাকা থেকে নিচে 90 টাকা বেচা লাগে 80 টাকা আমাদের কিনা 800 টাকা কার্টন আচ্ছা কার্টন হিসেবে আনা নিতে 10 কেজি কার্টন 80 টাকা কিনা আর লেবুর বাজার দর কিলো লেবুর বাজার দর সস্তা 20 টাকা আলি বড় লেবু ছোটগুলা 10 টাকা বড়গুলা 20 টাকা 20 আর ছোটগুলা 10 অন্ত একালির দাম তো অনেক কম দাম সবজি দাম কিছু কম আছে মানুষ নাই তো ব্যবসা মানজি বান্দা তো করলা কত করে বেচা রাতিটা করলা 50 টাকা কেজি 50 60 এরকম আর এটা সারা পাতা এগুলো 120 টাকা কেজি 150 টাকা কেজি এরকম একটা তো কোন সিজন না একটা কই পায় এটা বাইরে থেকে আসে শিলং থেকে ইম্পোর্ট হয় না বাইরে মাল আউট দেশে পণ্য না বাইরে আচ্ছা সেই হিসাব বেচন নি একটা হিসাব 120 টাকা যায় ওটা 120 আর সিসিংগা জিংগা এগুলো 40-30 এগুলো 30 টাকা কেজি এগুলো 30-40 এগুলো 40 তো বাজার দর মোটামুটি ও লেভেলও আছে বাজার লেভেল আছে শীতল আছে কাস্টমার নাই নাও এটা কোন এলাকা এটা স্থানীয় মাল সিলেটি মাল 40-50 টাকা পিস 40-50 হইলো তুলনামূলক বাজার দর একবারে নামাই সবজির বাজার বর্তমানে একবারে ডাউন আছে আর আপনারা রিকাবি বাজার পয়েন্টও যারা আইবা এখানে প্রচুর সবজি আছে দেশি বিদেশি সবজি পাইবা আপনারা ভাই ভালো থাকুক ওকে আমরা সবজি বাজারের অপর সাইডে আছি এখানে আমরা দেখলাম আমরা আজকের বাজার দর সম্পর্কে আপনারা জানাইমু পাশাপাশি এখানে আমরা দেখলাম কাস্টমার আছেন আমরা দেখি তারা একটু অভিমত নিমু যে বাজারের অবস্থা কি আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি আচ্ছা কি অবস্থা আপনার যে আজকে বাজার করা বা সবজি কিনরা কি পরিস্থিতি বাজারের পরিস্থিতি তো ভালোই দাম দর তুঙ্গের দিকে আছে আপাতত বাড়ি যার সামনে লকডাউন হয় বাড়ি যার এটা কিনলা আজকে কিনছি নর্মাল শাকসবজি যেদিন ডেইলি খাওয়ার লাগি এগুলো খাই হয় এগুলোর দাম কিটা বেশি মনে হয় বেশি নয় মা লগে থাকলে কোনো কিছু বেশি না দাম দর করলেন আমরা আন্টি ভালো আছেন অবস্থা আপনি নিজে বাজার করা তো অবশ্যই দিকে ভালো জিনিস কিনলাম তো ভালো এখন তো নিজে যতটুকু পারা যায় ভালো কিনলাম ভালো বেশি করতে গেলে দামও ওরকম দিতে হয় কিতা মনে করেন যে বিগত 5-6 সপ্তাহ আগে যে দাম আছে বর্তমান দামের লগে কম্পেয়ার করে রাখিতা বুঝেন বিগত 5-6 সপ্তাহ আগে যে দাম আছে এখনও সেই দামই বেশি উঠছে না বাজার উঠছে না ধন্যবাদ আপনারে আমরা অভিমত জানানোর লাগি ভিউয়ার্স আমরা পাশাপাশি কেন আরও দেখলাম যে সবজির দোকানগুলো আছে আপনারা দেখানোর চেষ্টা করবো সবজি বাজার অনেক বড় আসলে আপনারা দেখাইতে চেষ্টা করতাম না এখানে আমরা দেখলাম আমার প্রিয় এক ভাই এখানে সবজির বাজার আয়া পাইলেছি ভালো আছেন সালমান জি ভাই আলহামদুলিল্লাহ কী অবস্থা অত ভাই শহর থাকা হয় ভাই কী করো অত ঘুরাইরাম বেড়াইরাম আর ঘরের বাজার করা লাগে করি ফ্যামিলি বাজার করা পাইছো হয় কী কিন্তু উদ্দেশ্য আজকে দেখি যেটা দামে ধরে কম হইব তা নিমু আকিল এটা দাম দর বাজার মোটামুটি আমরা একটু জরিপ করছি 1000 কম আছে সবটার দাম কম আছে আর অন্ত লকডাউন চলে চিন্তা করাম যদি বাড়ি যায় ওটার লাগে স্যার আমরা একটু প্ল্যান কি দা লকডাউন লাগে এক লগে বেশি নিতে কিনি সবজি ট্রাই করব আপাতত একটু বলন না রাখবার লাগে বেশি রাখলে না পচে দিব আচ্ছা পচে না বাটেও নিমু আচ্ছা তো কিছু লও আমরা দেখি কি দা লইতা আজকে বাজার আলু কত কিলো ভাই আলু 25 টাকা ভাই 25 টাকা সময় জানাই নাই 2 কেজি নিমু 2 কেজি 120 2 কেজি 50 2 কেজি 50 5 কেজি 120 24 টাকা কেজি 40 টাকা কেজি 5 কেজি 120 না আমি তো 2 কেজি নিতাম 2 কেজি 50 কম হইতো না ভাই তারা বুঝিলাই আমারে একটু কম দিলাও কা ভাই পারা জানা ভাই এত দাম ভাই 1 টাকা 2 টাকা লাগি যায় 2 টাকা বড় ভাই ওলা ওটা দেখি এটা মিষ্টি লাও না ইয়ে লাও আউশি লাও এটার দাম কত রব দেখি একটু আসো যান ওজন কয় কেজি হইব এটা প্রায় 2 3 কেজি হইব 3 কেজি হইব হ্যাঁ 50 টাকা নি 80 টাকা হইলে 80 টাকা 80 টাকা আর মুখী কত বেচরা মুখীও আছে 50 ও আছে 40 এটা দাম দাম বেশ কম কেন দুই জায়গা নি দুই জয় ওটা কোন দেশি ওটা হবিগঞ্জ ওটা গোলাপগঞ্জ গোলাপগঞ্জের হবিগঞ্জে 10 টাকা বেশ কম কার দাম বেশি বুঝরানি অন্ত আমারে তো কথা না ভাই আর 150 কত বেচরা ভাই ভেন্ডি একবার 40 40 টাকা 40 বাজার দর কি দাম উঠছে বাড়ছে কোনটার বাড়ছে না সব সমান লেভেলও আছে জেলা আছিল দুই তিন সপ্তাহ ধরে হয় ভিউয়ার্স বাজার দর অনেক কম আর রিকাবি বাজার পয়েন্ট এখানে অনেক বড় সবজি দোকান আছে সালমান তুমি সদাই করো ভালো থাকো ভিউয়ার্স আমরা আপনারা অন্য কিছু দেখানোর চেষ্টা করব সবজি বাজার আসলে অনেক বড় আপনারা অনেক ইয়োরা দেখাইতাম কিলা আপনারা মোটামুটি জানা হয়ে গেছে বর্তমান বাজার দর কিটা আছে এখানে আমরা দেখলাম এক ভাইয়ে প্রত্যেকটা সবজির নিচে দেখলাম আমরা যে রিফিউজির লোত কই আমরা সিলেটি যারা বা উজারুর লোত কই এটা নিচে রাখছেন আমরা জানতে চাই এটা রহস্যটা কিটা ভাই এটা রহস্যটা কইবা নি যে সব সবজির নিচে এখানে উজারুর লোত ভাই আপনার পরিষ্কার মানে সৌন্দর্য তো এটা নষ্ট হয় না দোকানে ভাই যে আমরা সবজি এমন বাসা সবজি আনি আর ফাতা দিয়া মানে সৌন্দর্য দাগো স্পট পড়তো না আমার দোকানে সবজির মাঝে স্পট পড়তো না এমন ফ্রেশ আনি আরো ফ্রেশ সুন্দর আমরা যারা আমরা ইনো আন্টি সদাই করে আন্টির একটু মাথায় আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন নি হ্যাঁ ভালো কি কিনতে আসছেন এই তো সবজি কিনতে আনছি বটবটি কিনবো পেঁপে কিনবো কিছু কিনছেন কিনবো এই বাজার দর কি অবস্থা মনে করে বাড়াই তো বাড়তেছে আজকেই তো বাড়ছে সব পণ্যের দামে বাড়া আজকে বাড়ছে হ্যাঁ এদিকে এই যে সামনে লকডাউন আছে এজন্য এজন্যই লকডাউনের কারণে হইতে বাড়তেছে কি কি নিছেন আপনি এগুলা আমি পেঁপে নিলাম আর বটবটি নিলাম ইয়া নিব দুন্দুল নিব ফ্যামিলি সদাই করতেছেন হুম লকডাউনের জন্য কি প্ল্যান আছে যে একসাথে অনেক সবজি কিনবেন না না আমার প্রয়োজন যতটুকু কালকে ততটুকু নিব সবজি বাজার তো অবশ্যই খোলা থাকবে এগুলা তো মানে জমা করার দরকার না আমাদের দরকার আছে আন্টি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দুইটা থাকবে ভিউয়ার্স আমরা আছি রিকাবি বাজার সবজির বাজারের ভিতরে যে একটা চায়ের দোকান আছে আমরা দেখলাম প্রচুর ভিড় কেন আসলে চা এখানের মজাও হয় লাগি অনেক কাস্টমার আইসেন কেন আমরা আপনারা দেখলাম যেখানে আসলে বড়ও জায়গা নাই প্রচুর কাস্টমার আছেন ভাইয়ের ভাইয়া কি অবস্থা ভালো আছেন নি ভালো আছে ভাই দৈনিক কত কাপ চা বেচতে পারেন কত কাপ বেচতে পারেন দৈনিক দৈনিক তো 6-7 কাপ 6-700 কাপ জি দুধ চা বিক্রি হয় বেশি না রং চা বেশি মানে দুধ চা বেশি হয় এর দাম কিলা দুধ চা কত আর রং চা কত দুধ চা আপনার 10 টাকা রং চা 5 টাকা দুধ চা 10 টাকা এই যে আপনি গোয়ালিনী দুধ দেন জানিস জি জি আচ্ছা কেমন চাহিদা আপনার এখানে মানে মানুষ যারা খাইয়া জানে এরা বারবার আনি জি খুব ভালো বারবার আনি জি আমরা এখানে কাস্টমার আছেন যারা চা খাইরা তারা একটু অভিমত নিমু যে ভাইয়া যে কইলা স্যার তাইনের একটা মজা হয় বারবার আইন এটা কিটা কতটুকু সত্য আমরা দেখি আসসালামু আলাইকুম আসসালামু ভালো আছেন জি ভাই কিলা লাগে চা জায়গাটা চাটা চিনি কম পড়ছে একটু চিনি একটু চিনি ধরবা চিনি কম হইছে কেন কি রেগুলার আইয়া খাইনি ডেইলি 5-7 দিনও খাওয়া লাগে না আইয়া 7-7 দিন আশেপাশে কি আপনার বিজনেস মানে না আমার ব্যবসা আছে গাড়ি আছে আচ্ছা আচ্ছা এখানে সবসময় আইয়া খাই চা খাই আপনারা পালা হয় কইরা তো পালা চা কেন আপনার কি অবস্থা কোন চাই না মোটামুটি ভালো আমরা ডেইলি সন্ধ্যার সময় এক কাপ খাওয়া লাগে কেন চা না খাইলে আর ভালো লাগে আর ভালো লাগে না ভিউয়ার্স আসলে মজাও এর লাগে সব আইন বারবার আমরা আপনারা লইয়া যাইমু কি আসলে অন্য সাইটে দেখমু এখানে মাছ মাংসের বাজার আছে আমরা আপনারা একটু রিভিউ দেখাইমু আমরা লগে থাকো কা ভিউয়ার্স আমরা আছি রিকাবি বাজার পয়েন্টও যেখানে সবজির বাজার প্লাস এখানে কলার দোকান আমরা দেখলাম প্রচুর কলা লইয়া এখানে যে 3টা দোকান আছে পাশাপাশি আমরা বাইরের লগে একটু আজকে বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওয়ালাইকুম জি কিটা আজকে কলার আলি কত করে বেচা আলি ভাই 10 টাকা 15 টাকা বেশি ভাই বর্তমানে কলা চাহিদা কেমন চাহিদা আছে বেচা কিনি নাই কাস্টমার নাই একদম বেচা কিনি বন্ধ মাল ফুটছে যাচ্ছে কাস্টমার নাই কিলা কিনা পড়ে বেশি দাম আম বেশি দাম কাস্টমারের দামে খাইতেছ না কোন নিতেছ না কাস্টমার না কাস্টমারের জন্য খোলা মাল পচে যাইতেছে ও দোগা তো যে কাটলের সিজন না আম কাটলের সময় একবার বাজার মান্দা ভাই এরা ওহন ওহন কদিন লস করে লিবা পরে সময় আম কাটল বাজারে থাকতো না ওই সময় বেশ ভাবে জায়গা দাম বাড়াইলো ভাই এরাও দামে বেশি জিও এরা দাম বাড়াইলো আপনি এটা ঠিক আছে ঘুরি ফিরি আপনার লাভ কম জিও সব সময় ও সমানও লাভ সমান লাভ দাম বাড়লেও যা কমলেও তা জিও এটা আজকে কয়খান দানছিলা আজকে আনছিলা সরি কয়টা আনছিলা সরি আনছিলাম পাঁচটা কটা বেচছেন তিনটা বেচছি আর দুইটা রইছে বেশি লিবা না নি যত সময় আছে টাইম ও আল্লাহ জু বেচা আপনি মোটামুটি হইব না নি 500 তো বাড়াইব না ভাই লসে মাল বেচলে দিছি মাল বিকে না 20 টি দিন না বেচলে তো সমস্যা 25 সামনে আপনার লকডাউন আইতেছে এখন বেচা কিনে একবারে মান্দা কাস্টমার বাড়ি করে যাইতেছে আপনার ঠিক আছে বেচা বিক্রি হোক বালা আমরা দোয়া করি আমরা ওসাসা দেখি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন নি এটা অবস্থা হলা কিটা বসি জানি ভাই একটু মাদুকো আমরা লগে ও সরি আনছুন আজকে কলা বেসাল লাগি এটা ঠিক নাই তো আজকে আর অতকি কতরা আনছুন আজ গঞ্জি না আনছিলাম পরশুদিন আনছিলাম কতরা রইছে রইছে 500 গান দইব 3-4 ধরিও এটা কত করে আলি বেসরা 15 টাকা বেশি সব সমান নি না ছোট বড় আলাদা দাম কলা জাত জাত দর এবে চুননি 5000 টাকা বেচি 500 টাকা 700 টাকা বেচতা মাত্র একবারে বাজার মান্দা কলা করে মান্দা ভিউয়ার্স আসলে বর্তমানে আম কাটলের যে সিজন চলে আম কাটল লিচু এগুলা সিজনাল ফলগুলা মার্কেটে প্রচুর পরিমাণে আছে বিদায় কলা চাহিদা একটু কম এর লাগে তারার ব্যবসা হয়তো লসও আছে আমরা দোয়া করি তারার ব্যবসা আবার জায়গা থাক তারা ভালো বেচুক ঠিক আছে চাচা ভালো থাকুক দোয়া করবা আমরাও দোয়া করি আপনার লাগি ওকে ভিউয়ার্স আমরা আছি রিকাবি বাজার যে মুরগির একটা দোকানের সামনে আছি আমরা এখানে আমরা দেখলাম বাইরে মুরগি বেচরা আর দেশি বিদেশি মুরগ আছে বাইরে গেছে ভাই ভালো আছেন নি জি ভাই আলহামদুলিল্লাহ ইয়াত ইয়াত মুরগ আছে আপনার কাছে বয়লার আছে সোনালী আছে আর কি দাম দেশি আসলো শেষ লেয়ার নাই লাল মুরগ আসলো শেষ হয়ে গেছে কত করে বেচছেন আজকে লাল মুরগ লাল 450 আর কক কত করে কক আপনার আছে 140 আছে এটা তো সোনালী জি সোনালী এর দাম কত করে 140 টাকা পিস আর বয়লার কত আজকে বয়লার 135 কেজি এটা কত গান হয় একটা ওজন কত গান 1.5 কেজি আছে 1 কেজি 600 আছে 1 কেজি 200 300 আচ্ছা চাইদা কেমন বর্তমানে বাজারে চাইদা আছে মোটামুটি ভালো নিরানি বেশি জয় বেশি লকডাউনের কারণে বাড়াইতে সমস্যা হইব লাগে নিরাগি এক লগে আগে নিরাগি আজকে মনে হয় সেল বাড়ছে একটু জয় কত পিস হইব বেচছেন আজকে 150 পিস না কেজি পিস মোটামুটি ভালো বেনিফিট আছে আলহামদুলিল্লাহ কই থেকে আনেন আমরা তো আনি আপনার গোলাপগঞ্জ লালা বাজার লোকাল কোন আড়ত থেকে আনেন না লোকাল আড়ত সব বাইরে থেকে আনা ঠিক আছে ভালো থাকো ভাই ওকে ভিউয়ার্স আমরা আসি গাই বাজার পয়েন্ট এখানে আপনারা দেখরা যে গরুর মাংস যেখানে ছিল গরুর মাংস প্লাস মেবি খাসিও আছে মনে হয় ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ এটা অবস্থা বাজারের না লকডাউনে বাজার তো এখন ওরকম মোটামুটি বাজার কয়টা যাব করছিল আজকে দুইটা আজকে কেজি কত জোর গরু 550 আর খাসি লেগে 750 কলেজি কত রয়েছে কলেজি 600 টাকা আজকে শেষ না নিবে চৌগুনো রয়েছে না আরও আছে না ওগুলো আর নাই ফ্রিজিং করা আছে না ফ্রিজিং না আজকের কিছু মোটামুটি তো খাবার হয়ে গেছে না শেষ হয়ে গেছে প্রায় এগুলো শেষ হয়ে জীবন মাছ বাড়ি আপনার নিবে 10 কেজি একটা সময় তো আছে আরও জি ঠিক আছে বাজার দর বর্তমানে ভালো আছে না জি মোটামুটি ঠিক আছে সব কিও ঠিক আছে ভিউয়ার্স আমরা আসি আসলে এখানে আরো দেখলাম প্রচুর যে আছে এখানে আমরা গরু প্লাস মুরগি এক দোকানও ব্রেড এখানে বিক্রি হইল আমরা দেখি এখানে কি অবস্থা ওই ভালো আছেন নি আসসালামু আলাইকুম কি অবস্থা বাজার জি মোটামুটি একটু দাম বেশি গরু ইন্ডিয়ান গরু তো নাই আপনার কয়টা যাব করছিল আজকে না আজকে আপনার কাটছি দুইটা দেশি গরু ওটা বেশি লিছেন জি শেষের পথে জি কলেজি কত আপনার এখানে কলেজি আপনার কলেজিয়া গর্দা হইলো 600 টাকা কেজি শুধু কলেজিয়া 650 আর বুড়ি উড়ি তবে বুড়ি পরে যে ক্লিন করা যে পরিষ্কার করা এটা তো অনেক জনের প্রিয় খাবার এটা জানেন ইনকুজ জানেন বিশেষ করে বিদেশিও বলেন জি সব করেন আজকে গরুর জোড়া বেচা শেষ নাই নি আর খাসি তো করেন আপনি খাসি কাটি আপনার এটা সাগি অরিজিনাল খাসি মাংস দোকানও নাই যদি আপনি সামনে যে বরে নেন তে আপনি খাসি পাইলা এটা সাগিরে খাসি কইলা জি ঠিক আছে এটা খাসির মাংস কত খাসি মাংস আপনার 750 মানে সাগিটা 700 এটা খাসির উপরে নির্ভর করে জি যদি ওজন বেশি হয় তো একটু কমাই ব্যবস্থা জি ঠিক আছে ভালো থাকুক ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা লগে থাকুক আমরা এখানে দেখলাম আমরা পাশাপাশি আরেকটা যে দোকান আছে আমরা এখানে আরেকটা দোকানের রিভিউ করব প্লাস আমরা দেখলাম আমরা এখানে একজন আপু শপিং করা সরি মুরগি কিনা আমরা দেখি আপনার লগে একটু মাতাবারানি আসসালামু আলাইকুম আপা একটু মাতাবারানি আপনাদের জি কিটা কিনরা আজকে একটু কইবানি আমরা গরু কিনবো গরুর মাংস হ্যাঁ গরুর মাংস গরুর মাংসের দাম কেমন মনে হয় 550 টাকা কেজি হাড় মাংস না শুধু মাংস না হাড় মাংস মিক্সড মুরগি কি ওটা আপনি নিতেছেন দেখছি নিব কিনা আচ্ছা ওইটা দাম কত আপনাকে কিছু বলছেন এটা আমি দাম চাইছি 180 আপা কি বলছেন ও বলতাছে 140 টাকা হয় না ওইটা এই দামে আপা আর কিছু বলা যায় দেখি চেষ্টা করতেছেন আচ্ছা ঠিক আছে আপু এই বাজার করেন আর আমরা আজকে এই যে মাজান সাহেবের সাথে একটু আলাপ সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি কত অবস্থা আজকে বাজারে বাজার কিছুটা মন্দা জি কটা যাব করছিল আজকে না একটাও যাব চেষ্টা তো মোটামুটি শেষ না নিবে যা সামান্য রয়েছে 10-12 কেজি এটা কলেজে একটা কেজি কত রয়েছে কলেজে কেজি লাগে আপনার 650 টাকা খাসি খাসি যাব করেন না জি খাসি আছে খাসি কত করি খাসি আপনার 750 750 এটা কিন্তু পিওর খাসি নি না সাগি যাব করেন ছাগল আছে খাসি আছে আর যদি অরিজিনাল খাসি হয় এটার দাম কত পড়ে অরিজিনাল খাসি আপনার 850 টাকা 900 টাকা অরিজিনাল খাসির মাংস কত ওটা ডেইলি মনে করেন 500 টাকা খাসি আপনারা ব্যস্ত পারেন ডেইলি দুই তিনটা বিকে তিনটা গরু একটা বিকে দুইটা বিকে রমজানও 3-4টা বিকছে রমজানও বেশি চাহিদা জি জি আজকে আনুমানিক যে একটা যে আছে যেটা অবশ্য যেখানে ঠিক নাই মানে কতটা বেনিফিট হইব এটা আশা করা যায় যে আমি সারাদিন বেচছি 10,000 বা 5,000 বাড়াইব আনুমানিক 2,000-3,000 একটা বিক্রি লাগবে ঠিক আছে ভালো থাকুক ধন্যবাদ আমরা ফান দোকানের সামনে আছি কেন আমরা দেখলাম ভাই ফানও বেচরা পাশাপাশি ডিমও বেচরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা অবস্থা বাজারও ভাই আলহামদুলিল্লাহ ভালো খারাপ না মোটামুটি ভালো সেই লোন নিবা আলহামদুলিল্লাহ ডিমের বাজার দর কি হাঁস মুরগি কোনটা কত বেচরা আছে হাঁসের ডিম বেচলাম 45 মুরগি বেচলাম আপনার 35 আর হলো দেশি মিশরি এটা আপনার এটা 50 টাকা বিক্রি সুবারি কোন জাত আছে সুবারি আছে থাইল্যান্ডি দেশি সিঙ্গাপুরি খাটা সুবারি টুকরা সুবারি মাটুগা দেশি সুবারির দাম কত 100 টাকা কেজি বর্তমানে বাজারে এটা কি দাম মোজাইল গো এখন যেটা গো এটা মাটুগা হয় এটা আপনার বর্তমানে 100 টাকা কেজি কুরসা বিক্রি লে যো চাইছেন না গা হইয়া যেন বেছেন মানে গাইছে আপনি চুলাইলতে আস্থা থাকলে আপনার বাগল সহ থাকলে এগুলো আপনার গাইছে বিক্রি হয় আর খাসিয়াবানের বাজার দর খাসিয়াবান তো আপনার গুছি 10 টাকা 120 টাকা বিক্রি হয় আর বাংলাবান আছে আপনার 60 টাকা বিরা 80 টাকা বিরা দুই কোয়ালিটি আছে কোয়ালিটি রাজশাহীর পান আছে চানপুরি পান আছে দুই কোয়ালিটি কোনটার দাম বেশি আপনার যেগুলো বড় পাতা আর এগুলো চানপুরি পান ওগুলো একটু দাম বেশি আর 60 টাকা বিরা যেমন ছোট পাতা আর যে এই যে ফলা গো এগুলো কি আলাদা দাম নেই না এগুলো আলাদা দাম এগুলো একটু দাম কম আছে এগুলো আপনার হলো 500 টাকা কেজি 50 টাকা সব সাদা কি জাত আছে সাদা আছে আপনার পান পাতা আছে গোল পাতা আছে দাম কত কোনটা গোল পাতা 40 টাকা সহ পান পাতা হলো আপনার 50 টাকা সহ ভালো কোয়ালিটিটা নরমাল গুলো তো একটু দাম আর একটু কম আছে ঠিক আছে ধন্যবাদ আপনারে আমরা বাজার সম্পর্কে অভিমত দেওয়া লাগি ভিউয়ার্স আমরা আপনারে আরো অন্য জায়গাতে লইয়া যাই মধ্যে আমরা চেষ্টা করব আপনারে মাছ বাজার যদি রিকাবি বাজার মাছ বাজার সকাল টাইমে হয় আর এখানে এখন মোটামুটি মাছ নাই হইতে গেলেও চলে তবুও আমরা চেষ্টা করব আপনারে দেখানোর কিছু যাও আছে আমরা লগে থাকা আমরা আসলে হতাশ আপনারা মাছ বাজারও কিছু দেখাইতে পারলাম না জাস্ট আমরা পাইছি আমরা একজন ভাই বাদ আছেন কিছু মাছ লইয়া রিকাবি বাজার মাছ একবারে নাই আমরা যতদূর জানছি সকালের দিকে রিকাবি বাজার মাছ একটু বেশি থাকে ভালো আছেন নি আপনি ইনশাআল্লাহ এগুলা কই থেকে আনছেন মাছ এই লামাইতে আনি কাজিবাড়িতে আনি না আর তা কেন জি জি বোয়ালিকটা দেখি একটু খারাপ হয়েছেন 100 বার কত কেজি হইব? বেশি হইলে 1 কেজি 700 600 সব কেজির ধরে বিক্রি হয়। কেজি বেশি আলো বেশি স্যার। এমনি কত বেশ বাইকটা কোন জায়গা? 800 টাকা 800 একবারে কত হইলে বেশি? আর কোনটা না কিছু করাম জানা ধরে লিখো। জয় আর রৌ রৌ 600 টাকা কেজি না কেজি না পিস। জয় আর এটার কেজি কত আজকে ভাবদার? 350। জয় ও ফিক্সড প্রাইস। জয় রাদেশ দি আর হইতো না ইনওয়ানো না আইছো না এটা মাথা দাম বেশি তো আজকে আজকে বেশি। জয় আর যে আর কি দাস একটা ও রৌ এগুলো রৌ আর যে শিং মাছ এটা ফিশারি নি ফিশারি। জয় মাছ ফিশারি ফিশারি এটা কেজি কত? কেজি 300 350 এটা। জয় কত হইব বেচছেন না বাজারে বান্দা স্যার? 5-7 হাজার ওলা নরগা 500 বাড়াইব না এটা বুঝি হিসাব না মাত্র জায়গা জানে ও হিসাব করে আসতে কইতা আলাদা এনে কত পারিব না পারিব লোকে ওই তো আরে ওই যে সপ্তাহ বেচার পরে বুঝা যায়। জি জি বুঝা যাইব। ঠিক আছে আমরা দোয়া করলাম তাড়াতাড়ি আপনার এখন বিক্রি হই যাক ওইসে কাস্টমার আইবা আর অনেক সময় আছে মাত্র 8টা বাজে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভালো থাকো কা ইনশাআল্লাহ। ওকে আল্লাহ হাফেজ। ভিউয়ার্স আপনার সংক্ষেপে রিকাবি বাজার পয়েন্টের একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখরা যেদিকে আমরা আসলে আসি এই ক্যামেরা যেদিকে এদিকে আসলে মেডিকেল রোড গেছে প্লাস অপোজিট সাইডে আবার এই যে মাঝখানে যে সবজির দোকান তার পাশাপাশি টিকেও পুলিশ লাইন, পুলিশ লাইনের পাশ দিয়ে আবার স্টেডিয়াম মার্কেটের দিকে রাস্তা গেছে। আপনারা সংক্ষেপে আপনারা এই টোটাল ভিউটা আমরা দেখাই এবার আমরা লগে তা হোকা। বাজার শুটকির হাট আছি কেন শুটকির বাজার যেখানে মেইন শুটকির বাজার আছে আমরা এখানে অনেক প্রজাতির দোকান দেশি বিদেশি সব জাতের মাছের যে শুটকির দোকান এখানে আছে। আর এখানে আমরা দেখলাম অন্য কাস্টমারও আছেন এখানে শুটকি কিনগা আমরা একটু চেষ্টা করবো তারা লোকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন। জি কিটা কিনরা? শুটকি কিনা আপনার বই গেছেন এখানে লোকে আমাদের? জি হয়েছে। এটা কি শুটকি? 16 শুটকি। আপনার কত হন কেজি? 110 টাকা মানে 1100 টাকা। 1100 টাকা কেজি। কত লইছেন? না 200 গ্রাম 50 লইছেন। জি আচ্ছা আর কিছু লইতানি? জি না ওখানে 16 শুটকি। দাম কি তা বেশি নি মনে করেন না? ঠিক আছে না দাম বেশি তো হন কিছু তো আর করার না। আচ্ছা 65 পড়ে। আচ্ছা ভিউয়ার্স আমরা দেখলাম এখানে অনেক জাতের শুটকি এখানে তাই লইয়া বইছেন আর আমরা বাইরে শুটকি বেশিরা আমরা এখানে একজন আফা আছেন তাইনে শুটকি কিনরা দেখি তাইনের অভিমত কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ওই ভাই ভালো আছি। যা শুটকি কিনরা এটা শুটকির নাম কি তা ভাই? আশিদুল ও লটিয়া। কোনটা ভালো ভাই না বেশি? আম তো একটা স্পেসিফিক কিছু না মাঝে মাঝে একটু নিয়া রাখি করো জল ভর্তা খাই না। জি 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 এটা তো সবার প্রিয়। জি সবার প্রিয়। আচ্ছা ঠিক আছে কিনা হই গেছে শুটকি রানি চাচা। আসসালামু আলাইকুম। আসসালাম। আছেন নি বালা? আল্লাহ বালা রাসুন। বেচাবে কি বেশি না কম? বালা আছে বেচা বিক্রি বালা ওর আগের চেয়ে বেশি। ও আগের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা লকডাউনের সময় তো আপনারা পারমিশন থাকবো না নিকুলার? জি পারমিশন থাকবো আলহামদুলিল্লাহ। আপনারা এটা তো খাইবার জিনিস? জি খাওয়ার জিনিস এটা। আচ্ছা এটা কেন বিদেশি প্রজাতির বা সামুদ্রিক কোন মাছ আছে আপনার কাছে? সামুদ্রিক গাগলা আছে বা মাছ আছে আর বাসা আছে। বাসা যে একটা একটার মানে কেজি কত করে? কেজি 700 টাকা 700 টাকা কেজি। আর এটা কত করে বেচলা লটিয়া? এটা লটিয়া না এটা হলো শোল মাছ। এই যে কিনছেন এটা কি? এটা লটিয়া। কত বেচলা কেজি? 700 টাকা। ঠিক আছে ভালো থাকুকা ইনশাআল্লাহ। ওকে আপা ভালো থাকুকা। ওকে আমরা আছি রিকাবি বাজার পুলিশ লাইনের দেয়ালের ঠিক উল্টা সাইডে এই পাশে আপনারা দেখলাম প্রচুর ফলের দোকান আছে প্লাস ভুসিমালের দোকান আছে আর আমরা এখানে পাশাপাশি আমরা দেখলাম এখানে ফুটপাতও যে দোকানগুলো এখানে আমরা দেখলাম বর্তমান সময়ের একটা জনপ্রিয় যে ফল আছে বাজারও একটা আসলে বুবি অনেকে এটারে লটকন লটকন কয়। ঠিক আছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত করে কেজি আজকে? আজকে 110 টাকা কেজি বেচতেছি। 110 একবারে কত? একবারে 110 আর কমান দিত না। এটা হলো স্বজনপ্রীতি অন্যরকম অন্য ক্ষেত্রে। জি পরিচিত হইলে একটু কমায় দিলে এই স্বজনপ্রীতি হইলে অন্যরকম দামে 110 120 বেচা লাগে। কত কেজি আনছিলাম? এই তো 80 কেজির মতন ওগুন রয়েছে। জি না কয় কেজি তো 15 কেজির মতন লাস্ট যে টাইম আছে বেশিটা পারবো না ইনশাআল্লাহ চাইবো মোটামুটি তো ভালো একটা বেনিফিট। জি ফ্যামিলি গুলো এটা কোন সদস্য আগে? জি 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 কতজন সদস্য? সদস্য 4 জন। এটা তোমার দিকে এর মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ হয়ে যাবে, তারপরে 100 টাকা করে দাও, 10 টাকা পর্যন্ত রাখা যাবে। 10 টাকা বিক্রি হয়ে গেছে ভিউয়ার্স, 110 টাকা বিক্রি হয়ে গেছে 1 কেজি। ভাই সাহেব আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি যে একটা কিনা যে অনেকেই বেন থাকি আমরা কিনি, এগুলা জিনিস কিতা বালা থাকেনি বা এটা অভিমত কিতা আপনার? না খারাপ না, সব তো একই, অনেকেই নিলাম আমরা খাই তো সব। জি জি, হোলসেল থেকে কিনিয়া সেও দোকানও বইয়া বিক্রি করে আর সেও বেনও বইয়া বিক্রি করে। রাইট, এক্স্যাক্টলি। তো এটা আপনি যে দামে কিনছেন আপনি সন্তুষ্ট নিজের দাম ঠিক আছে? আসলে আমার আইডিয়া নাই, কারণ আমি বাইরে থাকি। তো কোনো সময় 80 টাকা, কোনো সময় 100 টাকা, কোনো সময় 110 টাকা, আবার কোয়ালিটির উপরে কিছুটা নির্ভর করে। তো আজকে এগুলো একটু ভালো দেখলাম, এটা কিনলাম, দেখি খাইয়া। ধন্যবাদ আপনারে আপনার অভিমত দেওয়ার লাগি। ভাই ঠিক আছে, ভালো থাকুন। ওকে ভিউয়ার্স, আমরা লগে থাকুক। আমরা এখানে দেখলাম পাশাপাশি আরও যে এখানে পেয়ারার দোকান আছে, আমরা সবরি কই। মাজন সাহেব কইবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা কই থেকে আনছে? এটা আপনার ওই সাতক্ষীরা থেকে আসে আর কি, এরপরে চাপাই নবাবগঞ্জ, এগুলা এগুলা থেকে আসে, নরসিংদী থেকে। কেজি কত আজকে? কেজি আপনার এখন পেয়ার আর সিজন মানে নাই, এর দাম কম, একবারে 50 টাকা 60 টাকা বেচতেছি আর কি। সিজন নাই তো দাম বেশি হওয়ার কথা না, এটা এখন মিষ্টি কম, বৃষ্টির সময় তো তাই দাম কম। আবার এটা হয় 100 টাকা 120 টাকা 150 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি। আজকে কয় ক্যারেট কিনছেন? আজকে আপনার দুই বস্তা আনছি, 2 বস্তার মাঝে 120 কেজি মোটামুটি শেষ নেই, মোটামুটি শেষ পর্যায়ে অল্প কিছু রয়েছে, আর এগুলা প্রায় 10টার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি, ডেইলির মাল ডেইলিও বেশি লাগে, ডেইলির মাল ডেইলি, আমাদের কোনো বাসি পচা এগুলো নাই আমাদের কাছে। কম লাভে বেচা যায়? ও হ্যাঁ, অল্প লাভে আমাদের কাছে সবাই গ্রাহক মানে নিয়মিত নেয়, আমাদের পরিচিত কাস্টমার আছে, ইনারা আমাদের কাছে বিশ্বাসস্থ নেয় আর কি, যে জিনিসটা ভালো দেয়, আর ভালো দেওয়ার চেষ্টা আমরা সবসময় করি। ধন্যবাদ, সুন্দর করে মতামত দেওয়া লাগে। ভিউয়ার্স এ পর্যন্ত যারা আমরা আজকের এপিসোড দেখছেন সবাই আবারও ধন্যবাদ জানাইলাম। আমরা আসলাম আজকে রিকাবি বাজার পয়েন্ট সিলেট স্টেডিয়াম সংলগ্ন, যে যেখান থেকে আমরা এপিসোড দেখছেন আপনারা সবাই অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমরা লগে থাকবা, আর যারা নতুন দেখরা অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেল। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। রিকাবি বাজার থাকি ওখানেও বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।